আসসালামু আলাইকুম রহমতুল্লাহরাত আলহামদুলিল্লাহ মাবাদ সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন কোভিড নাইন্টিন বা নোভেল করোনা ভাইরাসকে ঘিরে যে সমস্ত ভুল ধারণা কুসংস্কার এবং গুজব এর ছড়াছড়ি আমাদের সমাজে রয়েছে সেগুলোকে একত্র করলে ছোটোখাটো একটা বইয়ে পরিণত হয়ে যাবে সামান্য একটি ভাইরাসের কারণে যদি আমরা এতটা দিগ্রান্ত হয়ে পড়ি এতটা ভুলভ্রান্তির সাগরে হাবুডুবু খেতে থাকি তাহলে দাজ্জালের আগমন ঘটলে অথবা কেহতুর পূর্বে যে সমস্ত ভয়াবহ পরিস্থিতির কথা দিশে বর্ণিত হয়েছে তার কোনোটির মুখোমুখি হলে না জানি আমরা আরও কত বেশি নিমজ্জিত হব কত বেশি পথভ্রষ্টতার পথে আমরা পা বাড়াব প্রিয়দর্শক একজন মুসলিমের ইসলাম এর মৌলিক বিষয় সম্পর্কে স্বচ্ছ ধারণা থাকতে হবে জীবনে যে কোনো বিপদ আপদ যে কোনো দুর্যোগ যে কোনো সমস্যা আসলে যে কোনো পরিস্থিতিতে মুসলমানের করণীয় অথবা বর্জনীয় এটা নির্ধারিত হবে করণেকারিমের কোনো নির্দেশ দ্বারায় অথবা রসুল করিম সাল্লা সাল্লাম থেকে বিশুদ্ধভাবে প্রমাণিত হাদিস দ্বারায় এর বাইরে অন্য কোনো সূত্র থেকে যদি তার কোনো সমস্যার সমাধানের পথ তিনি খোঁজেন এবং সেটাকে ইসলামের নির্দেশ মনে করেন ধর্মীয় নির্দেশ মনে করেন করোনা সন্ন্যান নির্দেশনা মনে করেন তাহলে সে সমস্যা তো দূর হবেই না উপরন্তু এর মাধ্যমে তার জাহান্নামের পথ সুগম হবে নবী আলী সালাম বলেছেন ইয়াকুম ও মহদাসমুর ফুল্লাহাসিম বিদাহুল দলালাহ ওকুল্লিম ফিন্নার তোমরা ধর্মের নামে বা ধর্মের ভেতরে নতুন যে সমস্ত বিষয়গুলোর দেখতে পাও এগুলো থেকে তোমরা বেঁচে থাকবে কারণ যেগুলোর কোনো ভিত্তি করাং সুন্নায় নাই ধর্মের নামে এরকম কোনো কিছু যদি বলা হয় করা হয় তাহলে সেগুলোকে বেদাঁত বলা হয় আর সে এর মানেই হলো ভ্রষ্টতা আর ভ্রষ্টতার ঠিকানা হলো জাহান নাম অতএব করোনাভাইরাস থেকে বাঁচার জন্য কোনো ধরনের ভুল ধারণার বশবর্তী যদি আমরা হই এবং সেটাকে যদি আমরা ধর্মীয় বিশ্বাস থেকে করি তাহলে সমস্যা তো দূর হবেই না বরং আমরা আরও গুণাগার হব এমন একুশটি কুসংস্কার বা ভুল ধারণা যেগুলো আমাদের মুসলমানদের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে আছে বা আমাদের দেশের সমাজে ছড়িয়ে ছিটিয়ে আছে সেগুলোর কথা আজ আপনাদের সাথে শেয়ার করবো ইনশাআ আল্লাহবী ইদনিল্লা মুসলমানরা ছাড়াও অন্যান্য ধর্মের মানুষের মধ্যেও ভাইরাসকে ঘিরে নানা রকমের ভুল ধারণা এবং গুজব ছড়িয়ে ছিটিয়ে আছে যেমন হিন্দুদের মধ্যে অনেকে মনে করেন যে গোমূত্র বা গরুর পেশাব পান করলে তার মধ্যে আর করোনা ভাইরাস সংক্রমিত হবে না এটা একটা ভুল ধারণা এমন আরও অনেক ভুল ধারণা এবং কুসংস্কার তাদের মধ্যে রয়েছে এবং অন্য অনেকের মধ্যে রয়েছে যেহেতু আমাদের শ্রোতা এবং দর্শক সাধারণত মুসলমানরা সেজন্য আমরা আমাদের মধ্যে ছড়িয়ে ছিটে থাকা কুসংস্কারগুলোর কথাই আজ শুধুমাত্র বলছি সর্বপ্রথম যেটি কথা বলবো তাহলে অনেকে মনে করেন এটা আসলে কোনো ভাইরাসই না এটা এ একটা চক্রান্ত মুসলমানদের ইমান নষ্ট করার জন্য আর এই জন্যই তো মসজিদগুলো ইতিমধ্যে বন্ধ করা হয়েছে প্রিয় দর্শক এটা সম্ভবত করোনা ভাইরাসকে গিরে ছুড়িয়ে ছিটিয়ে থাকা ভুল ধারণাগুলো বা গুজবগুলো কুসংস্কার গুলোর ভেতরে সবচাইতে হাস্যকরগুলোর একটি মনে রাখা উচিত আল্লাহমাতিস্কার ভাবে বলেছেন মায়াল ফুজেবুল ইল্লা আলাদা রকিব হাতিদ মানুষ যাই বলে আল্লাহ সুমাদ পক্ষ থেকে ফিরে তারা তা সংরক্ষণ করেন যদি মন গড়া কোনো কথা আমরা বলি নিছক নিজের জল্পনা কল্পনার উপর ভিত্তি করে কোনো কথা বলি তাহলে কিন্তু আমাকে আল্লাহর কাছে তার জন্য জবাবদিহি করতে হবে এই ভাইরাসের অস্তিত্বকর স্বীকার করে এটা হাস্যকর এ ধরনের হাস্যকর কথা বলে ইসলাম এবং মুসলমানদেরকে কোনো হাস্যকর বিষয়ে পরিণত করবেন না আল্লাহর ওয়াস্তে মসজিদ প্রাকৃতিক দুর্যোগের কারণে বন্ধ হওয়া বা অতিরিক্ত কোনো ভয়াবহ পরিস্থিতির কারণে বন্ধ হওয়া এটা নবী আলহিস্লামের যুগেও এর নজির ছিল বন্ধ হওয়া বলতে জামাত সীমিত হওয়া এবং অন্যদেরকে বাসায় সালাত আদায় করার নির্দেশনা দেওয়া এটা নুসুল আকম সালাম নিজেও করেছেন সাবাক্রামও করেছেন অতএব এর কারণে এটাকে ইয়াহজিদের চক্রান্ত বলা এটা নিচক মূর্খতা এবং হাস্যকর নাম্বার দুই অনেকে মনে করেন এটা বারাউলিয়ার দেশ এখানে করোনা ভাইরাস প্রবেশ করবে না চট্টগ্রামের বন্ধুরা অনেক বন্ধুরা এরকম বলতেন যদিও ইতিমধ্যে আমরা দেখেছি চট্টগ্রামে এটা প্রবেশ করেছি এবং কি বারো হাজার আউলিয়াও যেখানে আছেন অথবা তারও বেশি আছেন সাবাইক্রাম এবং রসুল করিম সাদ আল্লাহিস্লামের কবর যেখানে আসে স্বয়ং মক্কা এবং মদিনাতেও এই ভাইরাসের প্রবেশ ঘটেছে বিধায় এ ধরনের কোনো ধারণা কোনো মুসলমান পোষণ করবে না অনেক সময় আমরা এরকম ধারণা পোষণ করি যে অমুক বিপদ অমুক এলাকা আসবে না কেন কারণ সেখানে আল্লাহ নিক কার আছেন আসেন আল্লাহ সুমায়তালা আমাদেরকে যদি নিশ্চিত করে না জানান যে কোথায় আসবে কোথায় আসবে না তাহলে নিশ্চুক ধারণা থেকে আমরা এ ধরনের মন্তব্য করলে সেটা গুণা হবে এবং এ ধরনের মন্তব্য আমরা করব না নাম্বার তিন অনেকে মনে করে এই ভাইরাসটি কাফেরদের জন্য আল্লাহ তালা পাঠিয়েছেন এটা মুসলমানদের কোনো ক্ষতি করবে না এটা একটা ভুল ধারণা মনে রাখা উচিত আল্লাহ সুমাতালা কোনটা কার জন্য পাঠিয়েছেন এটা জানার একমাত্র উপায় হলো ওহি আর ওহির পথ বন্ধ হয়ে গেছে নবিরুসোল্লাহার আসবেন না তাহলে আপনি কিভাবে জানলেন যে আল্লাহ দাদা এটা কার জন্য পাঠিয়েছেন আল্লাহ আপনাকে কীভাবে জানিয়েছেন অতএব এটার কারণে যদি আপনি অসতর্ক থাকেন মুসলমানরা অসতর্ক থাকেন তাহলে আপনার এই ভুল ধারণা এটার কারণে মুসলমানরা ক্ষতিগ্রস্ত হন এটি গুনাহের কারণ হবে নাম্বার চার অনেকে মনে করেন আমরা গরমের মধ্যে খেটে খাই দিনমজুর মানুষ আমাদের করোনা ভাইরাস হবে না এটাও ভুল ধারণা বৈজ্ঞানিকভাবে এর কোনো প্রমাণ নাই এর কারণে যদি আপনি অসতর্ক থাকেন তাহলে আপনি আপনার পরিবারকে নিজেকে এবং গোটা সমাজকে বিপদের মুখে ঠেলে দিলেন নাম্বার পাঁচ অনেকে মনে করে মাস্ক পরলে তার আল্লাহর প্রতি ইমান নাই কি করোনা ভাইরাসের সংক্রমণের ভয় থেকে যদি কেউ মসজিদে না গিয়ে বাসায় চালাতে করেন তাহলে অনেকে বলেন যে তার ইমান দুর্বল দর্শক মনে রাখতে হবে যে ইসলাম আমাদেরকে যে কোনো থেকে বাঁচার জন্য সতর্কতামূলক যতগুলো পদ্ধতি বা উপায় রয়েছে সেগুলো অবলম্বন করে নির্দেশ করে এরপরে তাওয়াক্কুল করতে বলে আলাইহিস সালাম বলেছেন একলহা অতওয়কাল আল্লাহ অর্থাৎ তোমার ওঁটের রশিকে তুমি আগে বাঁধো তারপরে আল্লাহর উপরে ভরসা করো যে এটা থাকবে না ছুটে চলে যাবে কিন্তু তুমি রশিটা খোলা রেখে আল্লাহর উপরে ভরসা করলে এটা আল্লাহর উপরে ভরসা করা নয় অতএব সতর্কতামূলক পন্থা অবলম্বন করা উপায় অবলম্বন করা মাস্ক পরিধান করা না ইসলামীর শিক্ষা নাবি আল্লাহ ইসলামী শিক্ষা আগে ওট বানতে হবে তারপরে ভরসা করতে হবে আগে মাস্ক পরতে হবে তারপরে ভরসা করতে হবে মনে রাখতে হবে যে এর পরেও আল্লাহ চাইলে হতে পারে আর না হলে হবে না নাম্বার ছয় আমরা দেখি ফেসবুক ইত্যাদিতে বিভিন্ন মেসেঞ্জারে বিভিন্ন রকমের মেসেজ পাঠানো হয় এবং বলা হয় যে এটা এতজনের মধ্যে ফরওয়ার্ড করলে আপনার করোনা ভাইরাস হবে না এবং কোন কোনো বার্তায় লেখা থাকে যে এই আমলটা এতবার করুন তাহলে আর করোনা ভাইরাস হবে না এগুলো সবগুলোই কুসংস্কার এবং ভুল ধারণা এগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই এগুলো বিশ্বাস করলে এগুলো যে আমল করলে সমস্যা দূর হবেই না বরং আরও গুণা হওয়ারও ভয় বা শঙ্কা রয়েছে নাম্বার সাত করোনা থেকে মুক্তির জন্য বিশেষ তাবিজ গ্রামেগঞ্জে অনেক জায়গায় এ ধরনের তাবিজের কথা আমরা শুনতে পেয়েছি যে সে সমস্ত জায়গায় তাবিজ দেওয়া হচ্ছে যে বিশেষ তাবিজ এটা নিলে করোনা ভাইরাস আর তার মধ্যে সংক্রমিত হবে না এটা ভুল ধারণা এটা নিজের তাবিজ ব্যবসা ছাড়া আর কিছুই নয় কোনো মহামারী থেকে বাঁচার জন্য এরকম কোনো শিক্ষা ইসলামের কোথাও আমাদেরকে দেওয়া হয়নি নাম্বার আট সরকার ইঞ্জেকশন দিয়ে করোনা রোগীকে মেরে ফেলবে এটা একটা গুজব আমরা জানি এই গুজব ইতিমধ্যে অনেকের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে গেছে গ্রামেগঞ্জের অনেক করোনা আক্রান্ত মানুষ সাধারণ মানুষের মধ্যে ঘুরে বেড়াচ্ছেন তথ্য লুকাচ্ছেন এবং নিজে পালিয়ে বেড়াচ্ছেন শুধুমাত্র এই ভয়ে যে তাকে ধরে নিয়ে হত্যা করে ফেলা হবে অথচ এটা একটা গুজব নাম্বার নয় মসজিদের মাইকে জিকির করা অনেকে মনে করেন যে মসজিদের মাইকে উচ্চস্বরে যদি জোরে জোরে জিকির করা হয় বিশেষভাবে তাহলে সেক্ষেত্রে সে এলাকায় আর করোনা ভাইরাস প্রবেশ করবেন অথচ করোনাভাইরাসে এরকম কোনো ওয়াদা অঙ্গীকার করা হয়নি এটা একটি ভুল ধারণা নাম্বার দশ নির্দিষ্ট সময়ে ঘোষণা দিয়ে সারা পৃথিবীর মানুষ একযোগে নির্দিষ্ট কিছু আমল করা মনে রাখতে হবে এটা পৃথিবীর কোনো শাসন ব্যবস্থার বিরুদ্ধে প্রতিবাদ নয় রব্বুল আলমিনের কাছে যার যার মতো ইস্তেক এবং তবা করতে হবে তাই বলে নির্দিষ্ট সময়ে ফিক্স করে নিয়ে সারা পৃথিবীর মানুষ একটা বিশেষ আমল করা এরকম কোনো শিক্ষা ইসলামের ইতিহাসে কখনো আমরা পাইনি ইসলামের ইতিহাসে বহুবার মহামারী হয়েছে কিন্তু কোনো মহামারীতে আল্লাহর প্রিয় বান্দারা নির্ভরযোগ্য ওলামায়ক্রমকে ওরকম কোনো নির্দেশনা দেননি বিধায় এটাও পরিত্যাজ্য যেটা কোন সুন্য় কোনো নির্দেশনা নাই নির্ভরযোগ্য ওলামায় ক্রাম থেকে কোনো নির্দেশনা নাই এ সমস্ত মনগড়া কোনো আমল করলে সমস্যা দূর হবেই না আরও সমস্যার পথ বাড়বে এবং জাহান্নামের পথ সুগম হবে এগারো নম্বর দোয়ায়নুস এক বার পড়লে করোনা ছড়াবে না কোরআন খতম করলেও করোনা ছড়াবে না এটাও আমাদের মধ্যে অনেকের মধ্যে বদ্ধমূল হয়ে আছে হ্যাঁ এটা ঠিক যে দোয়ায়নুস বিপদাপদ দূরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল করণু সুন্দর নির্দিষ্ট একটি আমল যার কারণে দোয়া কোনো বেশি বেশি পড়া যেতে পারে বিপদাবর থেকে বাঁচার জন্য এবং বিপদাবধ দূরের জন্য করণাকারিম তেল তেলাওয়াতের পরে খতমের পরে একরাম অনেকে দোয়া করেছেন হাদিস দ্বারা প্রমাণ পাওয়া যায় যার কারণে কর্ণাকারিমীর তেল তেলাওয়াতের পরে এনেক আমলে পরে আছে দোয়া সেটাও বিভিন্ন কথা কিন্তু করোনা ভাইরাস থেকে বাঁচার জন্য বিশেষ ফর্মে ঠিক করে ভাগযোগ করে কোরআন খতম করা এবং ভাগযোগ করে আপনার নির্দিষ্টের সংখ্যা ঠিক করে দোয়া অনুস পড়ার কোনো নির্দেশনা করোনা সুন্না আমাদেরকে দেয়নি বারো নম্বর পান খেলে করোনা হয় না গ্রামের অনেক মানুষ মনে করেন এখনও যে যে পান খায় তার করোনাভাইরাস হবে না যে পান সুপারি এবং দরজা সবগুলো একসাথে খায় বর্তমান অনেক ডাক্তারদের মতে তো তার ক্যান্সার সহ অনেক ভয়াবহ ব্যাধি এমনিতেই হবে করোনা ভাইরাস হওয়া লাগবে না তার তো এমনিতেই মৃত্যুর পথ সুগম হয়ে যাবে আল্লাহ মাফ করুন অতএব পান খেলে করোনা ভাইরাস হয় না এটা একটা ভুল ধারণা তেরো নম্বর মসজিদে করোনা ভাইরাস ঢুকবে না এটাও অনেকের মধ্যে বেশ বদ্ধমূল হয়ে আছে তারা মনে করেন যে আল্লাহর ঘরে করোনা ভাইরাস প্রবেশ করবেন আল্লাহ ঘরে সাপ ঢুকতে পারলে মশা ঢুকতে পারলে বিদ্যুৎ শকটে মানুষ মারা যেতে পারলে আল্লাহর ঘরে অন্য সব বিপদ হতে পারলে করোনা ভাইরাস কেন ঢুকবে না এরকম কোনো ওয়াদা কোনো দেশে কথা বলা হয়নি নাম্বার চোদ্দ পাড়ায় পাড়ায় সিন্নি ফাতেহা করার প্রচলন আছে করোনা ভাইরাসকে ঘিরে পনেরো নম্বর মহামারী থেকে মুক্তির দোয়া প্রতিদিন মসজিদের মাইক থেকে বিশেষ কিছু দোয়া পড়া অনেকেই মসজিদের মাইক থেকে বিভিন্ন মহল্লাতে বিভিন্ন রকমের দোয়া পাঠ করেন এবং মনে করেন এগুলো পাঠ করলে এলাকাতে করোনা ভাইরাস প্রবেশ করবেন এটা ভুল ধারণা ষোলো নম্বর রাত দশটায় আজান দিয়ে সবাই মিলে নফল নামাজ পড়া অনেকে মনে করে যে এরকম বিশেষ সময়ে আজান দিলে একযোগে সেখানে আর করোনা ভাইরাস থাকবে না বা গোটা বিশ্ব থেকে পৃথিবী থেকে সমাজ থেকে করোনা ভাইরাস চলে যাবে যদি তাই হতো তাহলে পাঁচ ফক্ত সালাতের আজান তো দেওয়াই হচ্ছে আজানের মাধ্যমে যদি চলে যেত তাহলে তো অনেক আগেই চলে যেত অতএব এটাও একটা ভুল ধারণা নাম্বার সতেরো মরণ কেউ ঠেকাতে পারবে না মরণ আসলে এমনিই মৃত্যুবরণ করতে হবে তাই আর সতর্ক থাকা থাকার তেমন কোনো বিশেষ প্রয়োজন নাই এরকম বিশ্বাসও অনেকে লালন করেন ধারণ করেন যার কারণে অসতর্ক থাকেন আমরা দেখতে পাই অথচ ইসলাম আমাদেরকে একটু আগেই বলেছি আমরা সতর্কতামূলক উপায় অবলম্বন করতে বলে তারপরে আল্লাহর উপরে ভরসা করে রাখতে বলে আমার নসিবি কী আছে এটা বিশ্বাস করব কিন্তু সেটা দেখে আমি অসতর্ক থাকবো না আমি সতর্কতার জায়গা থেকে আমি সতর্ক থাকবো আর বিশ্বাস রাখবো আল্লাহমাদাল্লাহ যা নসিবি রাখছেন তাই হবে নাম্বার আঠারো কোরআন খুললে নবীজির চুলমারক পাওয়া যাচ্ছে তাই সবাই সেই চুল ভিজিয়ে পানি পান করলে আর করোনা ভাইরাস আসতে পারবে না এটা একটা ভুল ধারণা ইতিমধ্যে আমাদের অনেকের মধ্যে ছড়িয়ে ছিটিয়েছিল যে যে কোনো কোরআনে আপনার চোখের পাপড়ি পাপড়ি পড়ে পাওয়া যায় এটাই গেছিল আকামসম চুল বলে আমরা গুজব ছড়িয়েছি আল্লাহ মাফ করুক এটা ইতিমধ্যে আলহামদুলিল্লাহ দূর হয়ে গেছে উনিশ নম্বর তিনটি করে থানকুনি পাতা খাওয়ার কথা আমরা অনেকেই জেনেছি ইতিমধ্যে বিশ নম্বর কোনো শিশুর জন্মের পর চাওয়া খাওয়ার কথা বলেছে এবং এর মধ্যে আপনার করোনা ভাইরাসের প্রতিষেধক রয়েছে এই গুজবের কথা আমরা কম বেশ শুনেছি একুশ নম্বর কোনো এক শিশুর জন্ম নিয়ে বলেছে যে গাছের গোড়ায় দুই কলসি পানি দিলে করোনা ভাইরাস আর ধরবে না এই জন্য অনেকে নারকেল গাছের গোড়ায় দুই কলসি করে পানি ঢালছেন এটাও একটা গুজব এবং ভুল ধারণা এরকম আরও অনেক গুজব এবং ভুল ধারণা এবং কুসংস্কার আমাদের সমাজে ছড়িয়ে চিটিয়ে আছে আল্লাহ সাল্লা সমস্ত ভুল ধারণা থেকে আমাদের সবাইকে বেঁচে থাকার তৌফিক দান করুন এবং করোনা ভাইরাসের ভয়াবতা থেকে আমাদেরকে গোটা দেশের মানুষকে গোটা রুদ্ধির মানুষকে আল্লাহমা তাল্লাহা নিশ্চিত দান করুন নাজাদ দান করুন হেদায়তের পথে আমাদেরকে অগ্রসর হওয়ার তৌফিক দান করুন নিজেদের ইমান এবং আমলকে সব ধরনের পরিস্থিতিতে সংরক্ষিত রাখার তৌফিক দান করুন